হ্যালো স্টুডেন্টস, যাই হোক, ভিডিও দীর্ঘদিন ধরে বানাতে পাচ্ছি না, খুব একটা ভালো লাগছে না অনলাইনে পড়াতে। তো যাই হোক, অনেকদিন পরে আসলাম আবার। তো আমি আগের দিন যে টপিকটা ডিসকাস করছিলাম, লিনিয়ার ইনইকুয়েশন, যে টপিকটা ডিসকাস করছিলাম লিনিয়ার ইনইকুয়েশন, তো সেটাই আমি এক্সটেনশন পার্ট আমি করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি এর আগের দিন যা ডিসকাস করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে থাকার কথা, সেটা হচ্ছে যে এই প্যাটার্নটা আমি বলেছিলাম যে ধরো যদি এ বাই বি গ্রেটার দেন জিরো হয়, এ বাই বি গ্রেটার দেন জিরো হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো A greater than 0 and B greater than 0 or A less than 0 and B less than 0. ঠিক আছে, এই এন্ড মানে কি বলেছিলাম? এন্ড মিন্স হচ্ছে আমাদের ইন্টারসেকশন, আর অর মিন্স কি? ইউনিয়ন, রাইট? যদি A বাই B greater than equal to 0 হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো A greater than equal to 0 and B greater than 0 or A less than equal to 0 and B less than 0. কেন B কখনোই greater than equal to 0 হতে পারবে না? কেন? তার কারণ হচ্ছে B যদি equal to 0 হয়ে যায়, তাহলে তলায় যেহেতু B আছে, denominator এ B আছে, সেজন্য কি হয়ে যাবে? Undefined হয়ে যাবে, right? ঠিক আছে, আবার এই পার্টটা তোমাদেরকে বলেছিলাম যে এইখান থেকে আমরা কমন রিজিয়নটা আমরা ডিসক্রাইব করতে পারতাম। আবার ধরো A বাই B যদি আমাদের less than 0 হতো, তাহলে আমরা কি কি বলেছিলাম যে একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে। কি হবে সেটা? এ গ্রেটার দেন জিরো অ্যান্ড বি লেস দেন জিরো, এটা হতে পারে, অর এ লেস দেন জিরো অ্যান্ড বি গ্রেটার দেন জিরো। আবার বলছি অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন, অ্যান্ড অর মানে কি? অর মানে হচ্ছে আমাদের ইউনিয়ন। ঠিক আছে, তো যাই হোক, এই পার্টটা তোমরা দেখেছো, সেটা আমি ডিসক্রাইব করেছি, আর সেটটা কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা তোমরা আগের ক্লাসটাতে তোমরা দেখেছো। ঠিক আছে, আচ্ছা, আমি এই ক্লাসে এবার একটু শর্টকাটটা একটু বলবো যে কীভাবে শর্টকাটটা ডিরাইভ করতে হয়, এই শর্টকাটটা একটু তোমাদেরকে আমি বলবো। আচ্ছা, খুব ভালো করে একটু মন দিয়ে দেখো। আমি যদিও তোমাদেরকে কীভাবে লজিকটা কী করে ডিসক্রাইব হয় সেটা আমি তোমাদেরকে খুব ভালো করে বলেছিলাম যে লজিকটা কীভাবে আসে। যাই হোক, শর্টকাটটা খুব মন দিয়ে দেখো। শর্টকাটটা হচ্ছে, ধরো যদি এইরকম থাকে x মাইনাস a বাই x মাইনাস b, x মাইনাস a বাই x মাইনাস b, যদি এই প্যাটার্নটা থাকে, x মাইনাস a বাই x মাইনাস b যদি থাকে গ্রেটার দেন জিরো, x মাইনাস a বাই x মাইনাস b যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে সবার আগে তুমি এখানে দেখবে হচ্ছে কর্নার পয়েন্ট। কি দেখবে? কর্নার পয়েন্টস। যে কর্নার পয়েন্টস কি হয়? কর্নার পয়েন্টস মানে হচ্ছে ধরো x এর এখানে তুমি যা বসালে x মাইনাস এটা জিরো হয়ে যাবে, x মাইনাস b এর প্লেসটাতে x এর এখানে যা বসালে x মাইনাস b টা জিরো হয়ে যাবে, সেই দুটো পয়েন্টকে আমরা বলবো হচ্ছে কর্নার পয়েন্ট। যেমন এখানে কর্নার পয়েন্ট অবভিয়াসলি হচ্ছে a, আর একটা কর্নার পয়েন্ট হচ্ছে b, তার কারণ হচ্ছে x মাইনাস a এর প্লেসে যদি x এর জায়গায় তুমি a পুট করো, তাহলে কি হয়ে যাবে? a মাইনাস a ইকুয়াল টু জিরো হয়ে যাবে, আর x মাইনাস b এর জায়গায় তুমি x এর জায়গায় যদি b পুট করো, b মাইনাস b জিরো হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে a আর b হচ্ছে আমাদের কর্নার পয়েন্ট। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিই, ধরো আমাদের এরকম আছে x প্লাস থ্রি বাই x মাইনাস ফোর গ্রেটার দেন জিরো। ঠিক আছে, তাহলে এখানে এখানে কর্নার পয়েন্ট কি কি হবে? এখানে আমাদের কর্নার পয়েন্ট হবে হচ্ছে, একটা কর্নার পয়েন্ট হবে x ইকুয়াল টু মাইনাস থ্রি, আরেকটা কর্নার পয়েন্ট হবে হচ্ছে আমাদের x ইকুয়াল টু ফোর। একটা কর্নার পয়েন্ট হবে মাইনাস থ্রি, আরেকটা কর্নার পয়েন্ট হবে x ইকুয়াল টু ফোর, কারণ মাইনাস থ্রি বসালে জিরো আর প্লাস ফোর বসালে জিরো, এই হচ্ছে আমাদের কর্নার পয়েন্ট। ঠিক আছে, ওকে। তাহলে এবার এখানে শর্টকাটটা খুব মন দিয়ে দেখো, যেটা হচ্ছে x মাইনাস a বাই x মাইনাস b যদি গ্রেটার দেন জিরো হয়, তো গ্রেটার দেন যদি জিরো হয়, তাহলে শর্টকাটটা খুব মন দিয়ে দেখো যে শর্টকাটটা আমরা কি করে ডিরাইভ করছি, শর্টকাটটা আমরা কিভাবে ডিরাইভ করছি। আমি আগের ক্লাসে তোমাদেরকে কিভাবে অ্যাকচুয়াল লজিকটা ডিরাইভ করতে সেটা দেখিয়েছিলাম। যাই হোক, এই ক্লাসটা দেখে নাও শর্টকাটটা কি করে ডিরাইভ হয়। যদি x মাইনাস a বাই x মাইনাস b গ্রেটার দেন জিরো, সবার আগে তুমি কর্নার পয়েন্ট দেখবে। কর্নার পয়েন্ট কি আছে? কর্নার পয়েন্ট দুটো আছে, হচ্ছে a আর b।
ওকে, এইবার এই এ আর বি এর মধ্যে দেখবে কোনটা ছোট কোনটা বড়, কোনটা ছোট কোনটা বড়। ধরো মনে করে দিলাম এ হচ্ছে ছোট আর বি হচ্ছে বড়, এ মনে করি স্মলার আর বি মনে করি আমাদের গ্রেটার, ঠিক আছে? তাহলে স্মলারটা লেফট হ্যান্ডে আর আর যেটা গ্রেটার সেটা বিতে লিখবো। এইবার শর্টকাট মেথড হচ্ছে যদি গ্রেটার দেন থাকে তাহলে তোমরা মাথায় রাখবে যে আমাদের যে সলিউশন সেটটা হবে, আমাদের যে সলিউশন সেটটা আসবে সেই সলিউশন সেটটা আসবে বড়র বড়, মানে এক্স এর ভ্যালু যেটা বড় তার থেকে বড় অর ছোট ছোট, বড়র বড়। তাহলে বড় কোনটা? বি, বি এর থেকে বড় অর যেটা ছোট এ এর থেকে ছোট, বড়র বড় অর ছোট ছোট। তার মানে এটার এটার সলিউশন সেট হবে এক্স গ্রেটার দেন বি অর এক্স লেস দেন এ। এটা ডাইরেক্ট তুমি শর্টকাট লিখতে পারবে, একদম গ্যারান্টি। আমি তোমাকে এক্সাম্পল দিয়েই দেখাবো, ঠিক আছে? বড়র বড় অর ছোট ছোট, এক্স গ্রেটার দেন বি হবে, এক্স বি এর থেকে বড় হবে অর এক্স এ এর থেকে ছোট হবে, এটার মধ্যে আমাদের কমন রিজিয়নটা থাকবে। আরো ভদ্রভাষায় যদি লিখি এটাকে তাহলে এটাকে লিখতে পারবো এক্স বিলংস টু, এক্স বিলংস টু বি টু ইনফিনিটি ইউনিয়ন মাইনাস ইনফিনিটি টু এ। গ্রেটার দেন বি মানে বি থেকে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, রাইট? আর লেস দেন এ মানে মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত যাচ্ছে। আর অর মানে কি? অর মানে তোমরা জানো ইউনিয়ন, ইউনিয়ন মানে হচ্ছে টোটালটা, মানে এটা অর এটা এই দুটো রিজনের মধ্যে থাকে, এ থেকে বি এই রিজনের মধ্যে কিন্তু কোনো আমাদের কমন পয়েন্ট থাকছে না। তো এটা হচ্ছে আমাদের এটা শর্টকাট। এবার আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? খুব মন দিয়ে দেখো। ধরো লিখলাম এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো, এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো, তাহলে এটা সলিউশন সেট কি হবে? হোয়াট উইল বি দা সলিউশন সেট, ঠিক আছে? তাহলে সবার আগে এখানে তুমি, এখানে তুমি কর্নার পয়েন্ট দুটো দেখো, এখানে কর্নার পয়েন্ট দুটো কি আছে? একটা আছে থ্রি আর একটা আছে আমাদের মাইনাস টু, তাহলে এই হচ্ছে মাইনাস টু আর এই হচ্ছে আমাদের থ্রি। তাহলে সলিউশন সেটটা কি হবে? গ্রেটার দেন থাকলে কি হবে? বড়র বড় অর ছোট ছোট, বড়র বড় মানে তিনের থেকেও বড় অর মাইনাস দুইয়ের থেকেও ছোট, তিনের থেকেও বড়। তার মানে হচ্ছে এক্স গ্রেটার দেন থ্রি অর এক্স লেস দেন মাইনাস টু, এক্স গ্রেটার দেন থ্রি, এক্স তিনের থেকে বড় অর এক্স মাইনাস দুইয়ের থেকে ছোট, এক্স তিনের থেকে বড় অর এক্স মাইনাস দুইয়ের থেকে ছোট। তার মানে এটাকে ভদ্রভাষায় লিখতে গেলে এক্স বিলংস টু থ্রি টু ইনফিনিটি ইউনিয়ন, অর মিন্স কি? অর মিন্স ইউনিয়ন, লেস দেন মাইনাস টু, দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি টু মাইনাস টু, মানে এই রিজিয়নের মধ্যেই আমাদের এটা থাকছে, ঠিক আছে? এবার দেখো আমি এটাকে লজিক্যালি আমি ডিরাইভ করে তোমাদের দেখাচ্ছি শর্টকাটটা, তাহলে তোমরা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে। লজিক্যালি দেখাচ্ছি, দেখো লজিক্যালি যদি তোমাদেরকে আমি এর আগে শিখিয়েছিলাম যে এক্স মাইনাস থ্রি বাই এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো, তো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো অ্যান্ড এক্স প্লাস টু গ্রেটার দেন জিরো, আইদার দুটোই পজিটিভ অর দুটোই নেগেটিভ, এক্স মাইনাস থ্রি লেস দেন জিরো অ্যান্ড এক্স প্লাস টু লেস দেন জিরো, ক্লিয়ার? সো এক্স গ্রেটার দেন থ্রি অ্যান্ড এক্স গ্রেটার দেন মাইনাস টু অর এক্স লেস দেন থ্রি অ্যান্ড এক্স লেস দেন মাইনাস টু। তাহলে এবার খেয়াল করো এক্স তিনের থেকে বড় অ্যান্ড, অ্যান্ড মানে কি? ইন্টারসেকশন, এক্স মাইনাস দুইয়ের থেকে বড়, তাহলে তিনের থেকে বড় আর মাইনাস দুইয়ের থেকেও বড়, তিনের থেকেও বড় আর মাইনাস দুইয়ের থেকেও বড়, তার মধ্যে কমন কোনটা? কমন হচ্ছে তিনের থেকে বড়। তার মানে এখান থেকে কি পাচ্ছি বলো? এক্স গ্রেটার দেন থ্রি, অর আবার দেখো এখানে এক্স লেস দেন থ্রি অ্যান্ড এক্স লেস দেন মাইনাস টু, তাহলে ব্যাপারটা কিরকম? সেটা হচ্ছে তিনের থেকেও ছোট মাইনাস দুইয়ের থেকেও ছোট, তার মানে অ্যান্ড মানে কি? ইন্টারসেকশন, তাহলে কমনটা কি আছে? কমনটা আছে আমাদের মাইনাস দুইয়ের থেকেও ছোট অর এক্স লেস দেন মাইনাস টু। দেখতে পাচ্ছ এই যে শর্টকাটটা আমরা যে শর্টকাটটা ডিরাইভ করেছিলাম, দেখো এই শর্টকাটটাই চলে আসছে, ব্যাপারটা বুঝতে পেরেছ? তো এটা অ্যাকচুয়ালি এই কনসেপ্ট থেকে ডিরাইভ আসে, কিন্তু শর্টকাটটা তোমরা করবে এই জন্যই, তার কারণ হচ্ছে কম্পিটিটিভ এক্সামে আমাদের লাগবে, ব্যাপারটা বুঝতে পেরেছ? কম্পিটিটিভ এক্সামে এই শর্টকাটটাই কিন্তু আমাদের করতে লাগবে, ওকে?
এমনি যদি নর্মাল যদি ইলেভেন এর ফাইনাল এক্সাম আসে তাও তোমার শর্টকাটটা এভাবে ইউজ করতে পারবে, কোনো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এই দেখো এক্স তিনের থেকে বড় আর এক্স মাইনাস দুইয়ের থেকে ছোট, অলরেডি আমাদের রিজিয়নটা চলে এসছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? আরো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো ধরো আমাদের বার করতে বলেছে ফাইন্ড দা সলিউশন সেট অফ এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, তো এটা সলিউশন সেট বার করতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো টু এক্স মাইনাস থ্রি আছে, এখানে টু এক্স মাইনাস থ্রি আছে, তো ঘাবড়ানোর কিছু নেই, তোমরা টু এক্স মাইনাস থ্রি যদি থাকে এখানে তোমরা কর্নার পয়েন্ট দুটো, কর্নার পয়েন্ট দুটো তোমরা অটোমেটিক বুঝতেই পারছো, একটা কর্নার পয়েন্ট হচ্ছে ওয়ান আর একটা কর্নার পয়েন্ট হচ্ছে আমাদের কত বলো থ্রি বাই টু, রাইট? এটা কর্নার পয়েন্ট বোঝা পরিষ্কার খুব সুন্দর, টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলো থ্রি বাই টু, তাহলে কর্নার পয়েন্টটা কত থ্রি বাই টু, তাহলে দুটো কর্নার পয়েন্ট আসছে, একটা কর্নার পয়েন্ট আসছে আমাদের ওয়ান আর একটা কর্নার পয়েন্ট আসছে আমাদের থ্রি বাই টু, ঠিক আছে? তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো যখন আছে তখন এই সলিউশন সেটটা আমরা বার করি, তাহলে গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো থাকলে আমাদের সলিউশন সেটটা কি বড়র বড় আর ছোট ছোট, তাহলে বড়র বড় আর ছোট ছোট, বড়র বড় আর ছোট ছোট, তাহলে সলিউশন সেটটা কি হবে, সলিউশন সেটটা হবে এক্স গ্রেটার দেন থ্রি বাই টু, এক্স গ্রেটার দেন থ্রি বাই টু অর এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান, খুব এই এই জায়গাটা একটু ভাইটাল মন্দি দেখো, আমি কিন্তু এক্স গ্রেটার দেন থ্রি বাই টু লিখেছি, গ্রেটার দেন ইকুয়াল টু লিখিনি, গ্রেটার দেন ইকুয়াল টু এই জন্য লিখিনি কেন টু এক্স মাইনাস থ্রিটা আমাদের ডিনোমিনেটারে আছে, যদি আমি থ্রি বাই টু ইকুয়াল টু বসে দিই তাহলে নিচে জিরো হয়ে যাবে, নিচে জিরো হলে কি হয়ে যাবে আনডিফাইন্ড হয়ে যাবে, তো যেহেতু আনডিফাইন্ড হয়ে যাবে সেই জন্য আমি থ্রি বাই টুটা কিন্তু এখানে গ্রেটার দেন ইকুয়াল টু লিখিনি, বাট এখানে এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান লিখেছি তাতে কোনো প্রবলেম নেই, কারণ এক্স মাইনাস ওয়ানটা আমাদের নিউমারেটর মানে লবে আছে, তো লবে জিরো হয়ে গেলে তো কোনো প্রবলেম নেই, তো দ্যাট ইজ ওয়াই দ্য সলিউশন সেটটা হয়ে গেল এক্স গ্রেটার দেন থ্রি বাই টু অর এক্স লেস দেন ওয়ান, তোমরা এইভাবে লিখলেও ফুল মার্কস পাবে, বা এটাকে আরো ভদ্র ভাষায় লিখবে এক্স বিলংস টু গ্রেটার দেন থ্রি বাই টু দ্যাট ইজ ওপেন ইন্টারভেল থ্রি বাই টু ইনফিনিটি ইউনিয়ন অর মিন্স অর মানেই হচ্ছে ইউনিয়ন এক্স লেস দেন ইকুয়াল টু ওয়ান দ্যাট ইজ মাইনাস ইনফিনিটি টু ওয়ান ক্লোজড ইন্টারভেল, লেস দেন ইকুয়াল টু থাকলে তোমরা জানো এটা ক্লোজড ইন্টারভেল হয়ে যায় মানে ওয়ান পর্যন্ত নিতে পারবে ওয়ানকেও নিতে পারবে, রাইট? তাহলে এটা সলিউশন হয়ে গেল এক্স বিলংস টু থ্রি বাই টু কমা ইনফিনিটি ইউনিয়ন মাইনাস ইনফিনিটি টু ওয়ান, ক্লিয়ার? ঠিক আছে, বোঝা গেল? তো শর্টকাট মেথডগুলো তোমাদেরকে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা পোর্শন আছে সেটা দেখে নাও, ধরো যদি এইরকম থাকে এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি লেস দেন জিরো, এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি লেস দেন জিরো, তো এখানেও দেখো কর্নার পয়েন্ট, এখানেও শর্টকাটটা কিভাবে ইউজ করছি দেখো, এখানেও কর্নার পয়েন্ট আছে একটা এ আর একটা বি, একটা কর্নার পয়েন্ট আছে এ আর একটা কর্নার পয়েন্ট বি, তো ধরো মনে করো এ ছোট আর বি বড়, তাহলে সেক্ষেত্রে যদি লেস দেন জিরো থাকে তাহলে এর সলিউশন সেটটা হবে, এর সলিউশন সেটটা হবে এ ইজ বিটুইন এ টু বি, এ ইজ বিটুইন এ টু বি দ্যাট ইজ এ লেস দেন এক্স লেস দেন বি, এ লেস দেন এক্স, এক্সটা এ থেকে বি এ ইন বিটুইন এর মধ্যেই থাকবে, এটাই হচ্ছে শর্টকাট, ঠিক আছে? ধরো যদি এটা লেস দেন ইকুয়াল টু জিরো দিই তখন এটা সলিউশন সেটটা হবে এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন বি, তখন কিন্তু বি তে কিন্তু লেস দেন ইকুয়াল টু হবে না, তার কারণ কি লেস দেন ইকুয়াল টু হলে বি নিচে আনডিফাইন্ড হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পেরেছো? ব্যাস এই জিনিসটা সিম্পলি এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আমি একটা এক্সাম্পল দিয়ে আর লজিক্যালি আমি এটাকে ডিরাইভ করছি, ঠিক আছে? দেখে নাও, ধরো বললাম থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর লেস দেন জিরো, থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর লেস দেন জিরো, ঠিক আছে? তো দেখো এটাকে আমি প্রথমে শর্টকাট আমি প্রথমে আচ্ছা লজিক্যালি ডিরাইভ করছি তারপর শর্টকাট, তো তোমরা জানো যে এ বাই বি যদি লেস দেন জিরো হয় তাহলে কি হয়, তাহলে যেটা হয় হচ্ছে আই একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি থ্রি এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন জিরো অ্যান্ড এক্স মাইনাস ফোর লেস দেন জিরো,
or 3x plus 1 less than 0 and x minus 4 greater than 0. Clear? তাহলে এখান থেকে আমরা কি পাই বলো, x greater than minus 1/3 and x less than 4 or x less than minus 1/3 and x greater than 4. Clear? তাহলে দেখো এখানে ফার্স্ট কেসটাতে মাইনাস ওয়ান থার্ড, এখানে ফোর, এক্স মাইনাস ওয়ান থার্ড এর থেকে বড়, আবার এক্স একে চারের থেকে ছোট, তাহলে পরিষ্কার এর কমন রিজিয়ন হচ্ছে এর মধ্যেই আছে কমন রিজিয়নটা, মাইনাস এক বাই তিন থেকে চারের মধ্যে কমন রিজিয়নটা আছে, রাইট? তাহলে এটা আমি লিখতে পারি মাইনাস ওয়ান থার্ড লেস দেন এক্স লেস দেন ফোর, অর কি আছে বলো, এক্স এক্স মাইনাস এক বাই তিনের থেকে ছোট, এক্স চারের থেকে বড়। তো পরিষ্কার দেখো এন্ড যখন ইন্টারসেকশন এদের মধ্যে কোনো কমন রিজন নেই, তাহলে পরিষ্কার এই সেটটা হচ্ছে আমাদের নাল সেট। এই সেটটা কি সেট? এই সেটটা পরিষ্কার হচ্ছে আমাদের নাল সেট। তো তোমরা জানো যে একটা সেট এ এর সঙ্গে আর নাল সেটের ইউনিয়ন করলে সেই সেটটাই থাকে, তাহলে এই সেটের সঙ্গে যদি এই সেটের ইউনিয়ন নাও তাহলে এই সেটটাই পড়ে থাকবে, দ্যাট ইজ মাইনাস ওয়ান থার্ড লেস দেন এক্স লেস দেন ফোর। এই হচ্ছে আমাদের সলিউশন সেট, মাইনাস ওয়ান থার্ড লেস দেন এক্স লেস দেন ফোর, যেটাকে তোমরা এইভাবে লিখতে পারো এক্স বিলংস টু মাইনাস ওয়ান থার্ড কমা ফোর, এই ওপেন ইন্টারভেল, এইভাবেও তোমরা এটাকে ডিনোট করতে পারো, ঠিক আছে? এইবার দেখো আমি শর্টকাটটা ডিরাইভ করে দেখাই। তো শর্টকাটটা ডিরাইভ করছি, দেখো শর্টকাটটা ডিরাইভ করছি। তো থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর লেস দেন জিরো, থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর লেস দেন জিরো। তাহলে পরিষ্কার এখানে দুটো কর্নার পয়েন্ট আছে, এখানে কর্নার পয়েন্ট কি কি, একটা কর্নার পয়েন্ট হচ্ছে ওয়ান বাই থ্রি আর একটা কর্নার পয়েন্ট কত, চার, একটা কর্নার পয়েন্ট মাইনাস ওয়ান বাই থ্রি আর একটা কর্নার পয়েন্ট কত আমাদের, চার। তাহলে আমরা শর্টকাটটা কিছুক্ষণ আগে যে শর্টকাটটা শিখেছিলাম যে শর্টকাটটা হচ্ছে যদি লেস দেন জিরো থাকে তাহলে সলিউশন সেটটা হবে ছোট থেকে বড়র মধ্যে থাকবে, তার মানে মাইনাস ওয়ান থার্ড থেকে চারের ইন বিটুইন আমাদের এই সলিউশন সেটটা পাওয়া যাবে। তো সেই জন্য এটাকে কি লিখবো, মাইনাস ওয়ান থার্ড লেস দেন এক্স লেস দেন ফোর। পরিষ্কার দেখো আমাদের এটার আনসারের সঙ্গে মিলে যাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছো? তার মানে লজিকটা কিভাবে ডিরাইভ করছি, মানে আমাদের কিন্তু যে শর্টকাটটা সেটা কিন্তু লজিক্যাল থেকেই আসছে, ব্যাপারটা বুঝতে পারছো? তুমি লজিকটা ভালো করে বুঝতে পারলে শর্টকাটটা তুমি অটোমেটিক তোমাদের মাথায় ঢুকে যাবে, বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে? তো আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, দেখো ধরো আমি বললাম এক্স প্লাস টু বাই টু এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু জিরো, তাহলে এর এক্স প্লাস টু বাই টু এক্স মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু জিরো এর সলিউশন সেটটা কি হবে, তাহলে এর সলিউশন সেটটা পরিষ্কার, এখানে দুটো কর্নার পয়েন্ট আছে, একটা কর্নার পয়েন্ট আছে আমাদের হচ্ছে মাইনাস দুই আর একটা কর্নার পয়েন্ট আছে আমাদের হাফ, রাইট? এবং তাহলে পরিষ্কার লেস দেন ইকুয়াল টু জিরো মানে পরিষ্কার মাইনাস দুই থেকে হাফ এর মধ্যেই আমাদের এই সলিউশন সেটটা থাকবে। আর সলিউশন সেটটা কি হবে, সলিউশন সেটটা হবে আমাদের মাইনাস টু লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন হাফ, মাইনাস টু লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন হাফ। দেখো এখানে লেস দেন ইকুয়াল টু হলো কেন, কারণ এক্স প্লাস টুটা ডিনোমিনেটর আছে, সেজন্য এখানে লেস দেন ইকুয়াল টু ইউজ করলাম, বাট হাফটা কিন্তু নিচে আছে বলে আমি শুধু এখানে লেস দেন ইউজ করলাম, ব্যাপারটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো এটাকে এভাবে লিখতে পারো এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভেল মাইনাস টু থেকে ওপেন ইন্টারভেল হাফ, এটা ওপেন ইন্টারভেল কেন, এখানে লেস দেন ইকুয়াল টুটা নেই, ক্লিয়ার? বুঝতে পেরেছো? তো এটা একটা ভিডিও, আমি নেক্সট পরপর কয়েকটা ভিডিও আপলোড করবো এখন তোমাদের সামনে, ঠিক আছে?